Show-wise, amazing. কারণ crowd, প্রচুর crowd হয়েছে এবং যখন crowd আসে, crowd যখন গানটা গায়, তখন কিন্তু এটা different experience for the whole artist and performance তখন এমনিতেই অনেক boost up করে। So ওই দিক থেকে আমরা অনেক happy. Thanks to the organizer. কারণ normal হয় কিছু এটা একই রকমের concert হতে থাকে, but এই concertটা differenceটা হচ্ছে যে এখানে different ধরনের culture যে blendটা হয়েছে, different ধরনের artistরা যারা বাজাচ্ছে, এটার জন্য পুরো concertে কিন্তু অডিয়েন্সটাও আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়েছে আই থিঙ্ক। আসলে দুইটা দুই রকম, যেরকম আপনি ভাত মাছের সাথে আবার পোলাও বা চাইনিজকে মিক্স করা উচিত না, সেমভাবে হচ্ছে যে আমার মনে হয় দুইটা দুই রকম এক্সপিরিয়েন্স। বাট ওপেন এয়ার কনসার্টের মজাটা যারা পারফর্ম করে তাদের জন্য অনেক বেশি, প্রবলি অডিয়েন্সের জন্য। বাট এখন যেহেতু ওয়েদার প্লাস আমাদের অন্যান্য যে সিচুয়েশনসগুলো আছে কোভিডের পরবর্তীতে, সো ওইসব দিক থেকে আমার মনে হয় যে এখন যেসব শোজগুলো হচ্ছে সেগুলো তো প্রত্যেকটা শোতে 8,000-10,000 মানুষ শো আপ করছে। দিস ইজ অলসো গ্রেট ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড লট অফ নিউ ব্যান্ডস আর কামিং আপ, লট অফ নিউ মিউজিক আর হ্যাপেনিং। আই থিঙ্ক ওই দিক থেকে ইন্ডাস্ট্রি ইজ গোয়িং গ্রেট। ব্যান্ডের ব্যস্ততা তো খুব ভালো যাচ্ছে। এই কমিকনের যে থিম সংটা, ঢাকা সামার কমিকন, এটার থিম সংটা আমাদের ব্যান্ডের কম্পোজিশন করা ছিল আর এখানে পার্টিসিপেট করেছে আমাদের সাথে রাফা, শিশির আহমেদ অ্যান্ড ব্ল্যাক জ্যাং। সো তাদের জন্য অনেক বড় একটা থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং গানটার রেসপন্স খুবই ভালো, নতুন নতুন আরও 4-5টা গান রেডি আছে। হোপফুলি জাস্ট এই ইভেন্টটা তো শেষ হচ্ছে আজকে, এরপরে আমরা ভেরি সুন রেকর্ডিং করে ফেলবো এবং আপনাদেরকে নতুন গান উপহার দিব। সবসময় বাংলা মিউজিকের সাথে থাকবেন, ভালোর সাথে থাকেন, সুস্থ মিউজিকের সাথে থাকেন, সুস্থ কালচারের সাথে থাকেন। আই থিঙ্ক আমরা সবাই মিলে যদি চাই একটা খুব সুন্দর বাংলাদেশ করতে পারবো।